বিদ্যালয় খসড়া বিধি গৃহীত, বিদ্যালয় পরিচালনাক লৈ কঠোর সরকার, শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবকে মানিব লাগিব নিয়ম, 9 বজাত বন্ধ হব বিদ্যালয়ের গেট, রাজ্যত কেন্দ্রীয় শিক্ষানীতি প্রয়োগ হওয়ার লগে লগে কঠোর নীতি নিয়ম মানিব লাগিব শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবকে। বুধবারে রাজ্যিক কেবিনেটে সরকারি আর প্রাদেশিককৃত বিদ্যালয় খসড়া বিধি অনুমোদন করার পাছতেই স্পষ্ট হয়ে পড়িল এই কথা। খসড়া বিধিত বিদ্যালয় পরিচালনা করার ক্ষেত্রত ভাগে ভাগে নীতি নির্দেশনা জারি করেছে শিক্ষা বিভাগে। এই খসড়া অনুসরি শৈক্ষিক দিনপঞ্জী প্রস্তুত করিব প্রথম শ্রেণীর পৰা অষ্টম শ্রেণীলৈ SC ERTA, নবমৰ পৰা দশম শ্রেণীর সেবাই, একাদশৰ পৰা দ্বাদশলৈ শিক্ষা সংসদে। খসড়াত শিক্ষক ছাত্রলৈ ভাগে ভাগে দিয়া হৈছে নির্দেশনা। 9 বজাত বন্ধ হব বিদ্যালয়ের গেট, শিক্ষকে নিয়মিত পাঠদান করিব লাগিব, নীতি নমনা শিক্ষকৰ বিৰুদ্ধে ব্যবস্থা লব পাৰিব প্রধান শিক্ষকে, ছাত্র ছাত্রীক নিয়মিত 2 ঘণ্টার গৃহকার্য দিব লাগিব, নিজ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর ঘরুয়া শিক্ষক হব নোৱাৰিব, দুর্বল ছাত্র ছাত্রীক অতিরিক্তভাবে বিদ্যালয়ত বা ঘৰত পঢ়াব লাগিব, পাঠদানের লগতে অন্যান্য অনুষ্ঠানত প্রতিযোগিতাত ছাত্র ছাত্রী শিক্ষকৰ উপস্থিতি বাধ্যতামূলক, ছাত্র ছাত্রীয়ে বিদ্যালয় এৰি আন্দোলনত যোগ দিব নোৱাৰিব। খসড়াত অভিভাবকসকলৰ বাবেও দিয়া হৈছে বিশেষ নীতি, মাহিলি অভিভাবক সন্মিলনত উপস্থিত থাকিব লাগিব, ছাত্র ছাত্রীর অনুপস্থিতির কারণ জানাব লাগিব, শিক্ষকর লগত সন্তানের অগ্রগতি সম্পর্কে যোগাযোগ রাখিব লাগিব। লক্ষণীয়ভাবে খসড়া বিধিত আটাইতকৈ বেশি দায়িত্ব দিয়া হৈছে প্রধান শিক্ষকগৰাকীক। প্রধান শিক্ষকগৰাকীয়ে দৈনিক এটা আর সপ্তাহত 5টা ক্লাস লব লাগিব, বিদ্যালয় চৌহদত দিব লাগিব বেড়, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণ দিব লাগিব, বিদ্যালয়ের অগ্রগতি সম্পর্কীয় বার্ষিক প্রতিবেদন জমা দিব লাগিব, অনিয়মীয়া শিক্ষক আর ছাত্র ছাত্রীর খতিয়ান রাখিব লাগিব, পলমকৈ অহা ছাত্র ছাত্রী শিক্ষকর বাবে পৃথক বহি রাখিব লাগিব, বিদ্যালয়ত মহাত্মা গান্ধী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ফটো থাকিব লাগিব, আঁড়ি থব লাগিব শিক্ষকর ফটো। একেবিধিত বিদ্যালয় সমূহলৈ বিশেষ সাহায্যও ঘোষণা করা হয়েছে। গ্রন্থাগারর নামত প্রাথমিক বিদ্যালয়ক 5,000 টাকা, উচ্চ প্রাথমিকক 13,000, কম্পোজিট বিদ্যালয়ক 15,000, বার্ষিক অনুদান দিয়া হব। একেদরে ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাতে বিদ্যালয় সমূহর বাবে বার্ষিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। 30-র অধিক ছাত্র ছাত্রী থাকিলে 10,000, 30-ৰ পৰা 100 ছাত্র ছাত্রী থাকিলে 25,000, 250 ছাত্র ছাত্রী থাকিলে 50,000, 1,000 ছাত্র ছাত্রী থাকিলে 75,000, 1,000-ৰ অধিক থাকিলে 1,00,000 টকা দিয়া হব। নিশ্চিতভাবে এই বিধি প্রয়োগ হলে শিক্ষক ছাত্র অভিভাবক সকল সজাগ সচেতন হব লাগিব। পিছে এই খসড়াক শিক্ষক সমাজে কিদরে গ্রহণ করে সেয়াহে হব লক্ষণীয়। নিউজ ডেস্ক, বার্তা।